আসসালামু আলাইকুম। আজ আফরিনস হোম কিচেনে আপনাদের রেসিপি হলো বিফ বাসমতি রাইস বিরিয়ানি। বিফ বাসমতি রাইস বিরিয়ানি কতটা টেস্টি আর কত পারফেক্টলি তৈরি করা যায় আজ আপনাদের রেসিপিতে আমি দেখাবো। আর এই রেসিপিতে আপনাদের জন্য পারফেক্ট বিরিয়ানি তৈরি করার জন্য যে টিপস প্রয়োজন সেটি অবশ্যই আমি দিয়ে দেব। তো দেখি নি কী কী উপকরণ লাগছে। গরু মাংস নিয়েছি আমি 1.5 কেজি। গরু মাংস দেখুন মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর বাসমতি রাইস নিয়েছি আমি 1 কেজি। যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল নিতে পারেন। ঘি নিব আমি 5 টেবিল চামচ। টক দই নিয়েছি 1/2 কাপ পরিমাণ। চীনাবাদাম বাটা 1 টেবিল চামচ। পোস্তদানা বাটা 1/2 টেবিল চামচ। আদা বাটা 2 টেবিল চামচ। রসুন বাটা 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 কাপ। আর বিরিয়ানি মশলা নিয়েছি আমি 3 টেবিল চামচ। তবে আমার বিরিয়ানির মশলার রেসিপির লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। যে আর নিয়েছি দারুচিনি 2টি, এলাচ 3টি, তেজপাতা 2টি, মেথি নিয়েছি 1/2 চা চামচ, আর জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচের 1/4 ভাগ। সয়াবিন তেল নিব 2 কাপ পরিমাণ। টমেটো সস নিব 1/2 কাপ। কেওড়া জল 2 চা চামচ। আলু বোখরা ও কিশমিশ স্বাদ মতো। লবণ নেব পরিমাণ মতো। প্রথমে আমি বাসমতি চালটাকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 1/2 ঘন্টার মতো। আর আরেকটি প্যান আমি চুলায় বসিয়ে দিলাম, এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি মেথিটা দিয়ে দিলাম। মেথি দেওয়ার কারণ হলো মেথি আমাদের চুলের ও ত্বকের জন্য খুবই ভালো, এতে কোলেস্টেরলও কম হয়, তাই আমি মেথিটা ব্যবহার করছি, স্বাদও বেড়ে যায়। মেথিটা 1-2 মিনিটের মতো হালকা ভেজে লালচে হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ঢেলে দেব। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দেব। পেঁয়াজ কুচিটা ভাজা লালচে রং হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। আর সাথে জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এতে করে জিরার ফ্লেভারটা বেড়ে আসে, তাই আমি দিয়ে 1-2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে আবারও 1-2 মিনিট ভেজে নেব। এর কারণ হলো আদা রসুন যে আলাদা একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না, ভাজা একটা ঘ্রাণ আসবে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দিচ্ছি পোস্তদানা বাটা, বাদাম বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। যেহেতু আমি কষাবো তাই আরেকটু পানি প্রয়োজন, তাই আমি আরও একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও নেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি দারুচিনি, এলাচি ও তেজপাতা দিয়ে নেড়ে নেব। যেহেতু কষাবো তাই আমি মাঝারি আছে 10-12 মিনিটের মতো কষিয়ে নেব। কষানোর সময় বেশিরভাগ নাড়তে হবে, কারণ নিজ দিয়ে না হয় লেগে যাবে। কষানো হয়ে গেলে তেল উপরে উঠে এলে এ পর্যায়ে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটার সাথে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম। যেহেতু মাংসটাকে সিদ্ধ করতে হবে তাই কিছুটা পানির প্রয়োজন আছে। দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। আর এর মধ্যে আমি লবণটা দিয়ে দেব। লবণটা আমি রাইসের জন্য যেটুকু লবণ লাগে আর মাংসের জন্য একসাথে লবণ দিয়ে নিলাম, যেহেতু আমার পরবর্তীতে লবণ দিতে হবে না। ভালো করে নেড়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য, চুলার আঁচটা কমিয়ে রাখব। 15 মিনিট অপেক্ষা করার পরে ঢাকনা সরিয়ে আবারও নেড়ে দেব।
আর এর মাঝে আমি 5 মিনিট অন্তর অন্তর নেড়ে দিয়েছিলাম। যদি 5 মিনিট পরপর না নাড়ে তাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মাংসটা অর্ধ সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরও ভালোভাবে 90% অবধি সিদ্ধ করার জন্য আবারও ঢেকে দেবো 15 মিনিটের জন্য। আবারও 15 মিনিট অপেক্ষা করলাম, অপেক্ষার পর্ব শেষ। এখন ঢাকনা সরিয়ে নেড়ে দেখছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তাই চুলার আঁচটা এখন বাড়িয়ে 1-2 মিনিটের জন্য কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে টক দই ঢেলে দিলাম, আর সাথে টমেটো সসটাও দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ধুয়ে রাখা বাসমতি চালটাকে আমি দিয়ে দেব। বাসমতি চালটা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে চালটা যাতে লম্বায় বেড়ে যায় এবং না ভাঙে, এজন্য এভাবে চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এটা হচ্ছে বাসমতি চাল রান্নার একটি টিপস। এভাবে চালটাকে এখন আমি মাংসের সাথে মিশিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মেশানো হয়ে গেলে, যেহেতু আমি 4 কাপ পরিমাণ চাল নিয়েছি তাই 6 কাপ পানি দেব। আর পানিটা অবশ্যই গরম হতে হবে, গরম পানি দিতে হবে। গরম পানি দিয়ে এখন একটু নেড়ে নেব পানিটাকে। আর এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দেব। কাঁচামরিচ আস্ত হতে হবে, আপনারা ছিঁড়ে দিলে এর ঝালটা বেড়ে বেশি ঝাঁজ হয়ে যাবে। আর যাই হোক, আর বাকি যে 3 টেবিল চামচ ঘি আছে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। ঘিটা এই সময় দেওয়ার কারণ হলো ঘি যে আলাদা একটা ফ্লেভার সেটা নাকে লাগবে না আর মুখে অয়েলি অয়েলিও লাগবে না, এই জন্য ঘিটা এ সময় আমি দিচ্ছি। যাই হোক, এখন নেড়ে দিলাম আমি। এভাবে একটু সাবধানে নাড়বেন। এখন 5 মিনিটের জন্য চুলার আঁচটা বাড়িয়ে ঢেকে দেব। যেহেতু পানি আছে পানিটা একটু কমতে হবে। 5 মিনিট পরে যেহেতু পানিটা কিছুটা শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি আবারও নেড়ে দেব। নেড়ে উল্টে নিলাম। এখন পানিটা যেহেতু শুকিয়ে গেছে তাই আমি একটি তাওয়া চুলায় বসিয়ে দেব। এর উপরে আমি প্যানটা বসিয়ে দেব, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। চুলার আঁচটা এ পর্যায়ে মাঝারি রাখবো, যেহেতু তাওয়া ঠান্ডা তাই তাওয়া গরম হওয়ার জন্য মাঝারি আছে চুলাটা রাখবো। আর যেহেতু ছিদ্রটা দিয়ে বাতাস না বেরোয় এর জন্য ছিদ্রটা আমি বন্ধ করে দেব। 5 মিনিট অপেক্ষা করলাম। এখন তাওয়াটা গরম হয়ে গেছে তাই আমি চুলার আঁচটা আগেই ধিমাচে করে নিচ্ছি। ধিমাচে করে এখন নেড়ে দেব। আর এ পর্যায়ে একটু সাবধানে নাড়তে হবে, যেহেতু রাইসটা এখন মাঝামাঝি পর্যায়ে ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে খুব সাবধানে সাইড থেকে নাড়তে হবে। উল্টানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সাথে আলু বোখারা, কিশমিশ, ও কেওড়া জলটা দিয়ে দিব। আর কেওড়া জলটা দেখুন আমি যে বোতলটা নিয়েছি তার মুখের 1 মুখ দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো চামচ দিয়ে দিতে পারেন, 1 চা চামচ পরিমাণ দিলে ভালো হয়, তাও 2 চা চামচ দিলেও সমস্যা নেই। দিয়ে এখন আমি ঢেকে দেব, চুলার আঁচটা ঢিমাচে রেখে দমে রাখবো 20 মিনিট। 20 মিনিট অপেক্ষা করার পরে ঢাকনা সরিয়ে দেখছি যা মজাদার একটা ফ্লেভার এসেছে, মানে খুবই টেস্টি হয়েছে। ফ্লেভারটা না পেলে বোঝাই যাবে না যে এতটা টেস্টি হবে। ফ্লেভারেই অর্ধেক ভোজন বলে না যে ঘ্রাণে অর্ধেক ভোজন, সেরকম হয়েছে। যাই হোক, দেখুন রাইসটাও হয়ে গেছে, লম্বা আছে প্লাস ভাঙেনি, আর আপনার সিদ্ধও হয়ে গেছে, কোনো শক্ত নাই। অতএব আমার বিরিয়ানিটা রেডি। তো বুঝতে পারলেন কত সহজে বিরিয়ানি তৈরি করা যায়।